দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুধা সাওম। সম্ভবত সারা পৃথিবীতে ভালো আর মন্দ এই দুই ভাইয়ের বসবাস সৃষ্টির শুরু থেকেই। এই দুই ভাইয়ের দেখানো পথেই আমরা চলি। যারা ভালোটাকে বেছে নেয় তারাই স্মরণীয় বরণীয় হয় সমাজে। আমাদের দেশে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে যাদের কার্যক্রম পৌঁছে গেছে বিশ্ব দরবারে। ভোগের সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। প্রবাদটি প্রমাণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর স্বেচ্ছাসেবীরা। শুধু করোনা মহামারীতে নয়, মাদকের বিরুদ্ধে তাদের যুদ্ধ সংগঠনের জন্মলগ্ন থেকেই। অসহায় মানুষের বিভিন্নভাবে সহায়তা করা, নারী শিক্ষার্থীদের আত্ম উন্নয়নের দিক নির্দেশনা দেওয়া, সর্বোপরি সমাজের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বিভিন্ন সংগঠন। তাদের মধ্যে বরিশালের লাল সবুজ সোসাইটি অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যারা আন্তর্জাতিকভাবে লাভ করেছে পরিচিতি। ভালো কাজের মাধ্যমে ভূমিকা রেখে চলেছে সমাজ উন্নয়নে। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে আজকের বিষয় তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে ভূমিকা। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তাহসিন উদ্দিন, সভাপতি লাল সবুজ সোসাইটি, এবং এই সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা মেহজা বিন টুশিকে। স্বাগত আপনাদের দুজনকেই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসলে করোনার মধ্যে যে সুস্থ আছি, বেঁচে আছি, এটাই আসলে অনেক। শুরুতে যদি ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এই যে এই সংগঠনটা নিয়ে আমরা শুরুতে কথা বলছিলাম, লাল সবুজ সোসাইটি, আপনারা শুরু করেছিলেন 2010 থেকে, লাল সবুজ সোসাইটির নামকরণটা এরকম কেন, লাল সবুজ সোসাইটি কেন? আসলে লাল সবুজ নামটা আসলে যেহেতু আমাদের চেতনার সাথে জড়িত, আমাদের জাতীয় পতাকা, সেখান থেকে আসলে আমরা চিন্তা করি যে এই নামটা হয়তো বা সব থেকে সুন্দর হবে। এবার একটু যেটা গল্পটা বলছিলেন সেই গল্পটা শুনি, যে কিভাবে বা কোন চিন্তা থেকে লাল সবুজ সোসাইটিটা শুরু করলেন? আচ্ছা, লাল সবুজ সোসাইটি শুরুর আগে আমাদের আসলে শুরুটা হয়েছিল লাল সবুজ পত্রিকা নামে। এটা হচ্ছে 2010 সালের ঘটনা। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো আমি এবং আমার দুই বন্ধু নাইম এবং ফাহিম, এই তিনজন মিলে আমরা প্ল্যান করি যে আমরা একটা পত্রিকা প্রকাশ করব। সেখানে শুধুমাত্র আমাদের ছোটদের কথাগুলো থাকবে। আমরা পত্রিকা পড়তাম, কিন্তু পত্রিকা দেখতাম যে বড় বড় বিষয়, বড় বড় মানুষদের কথা সেখানে আসছে বেশি, কিন্তু আমাদের কথাগুলো সেখানে নেই। তো আমরা আসলে এই তিনজন মিলে চিন্তা করলাম আমরা ছোট করে একটা নিজেদের কথা বলবো, আমার স্কুলের যে বন্ধুরা যারা আছে তাদের কথাগুলো, তাদের লেখাগুলো, সৃজনশীলতাগুলো প্রকাশ করবো। 2010 সালের মে মাসে আমরা প্রথম সংখ্যা বের করি, খুব ছোট করে A4 পেপারে কম্পোজ করে, সেটাকে ফটোকপি করে 50 কপি বের করি আমরা, এবং সেটা হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে আমরা 5 টাকা দামে সেটা বিক্রি করি। এটা প্রতি মাসে আমরা কন্টিনিউ করি এবং আস্তে আস্তে এটা আমার পুরো স্কুলে এটা জনপ্রিয় হয়, এবং পরবর্তীতে স্কুলের বাইরেও যারা আছে অন্যান্য স্কুল তারা লেখা জমা দিতে শুরু করে। এভাবে করে আসলে আমাদের পত্রিকার কার্যক্রমটা শুরু হয়। এর মধ্যে আমরা পত্রিকা যখন আমরা লেখালেখি করছিলাম তখন আমরা দেখলাম যে আমরা আসলে বিভিন্ন অসঙ্গতি তুলে ধরছি, শিশু অধিকারের বিভিন্ন বিষয় আমরা এখানে আনছি, কিন্তু শুধু তুলে ধরলেই আমরা আসলে সন্তুষ্ট থাকতে পারছিলাম না। আমাদের কাছে মনে হচ্ছিল যে না, আমাদের আসলে কিছু করার আছে। বিষয়টা কেমন অদ্ভুত না, যে প্রথম একটি ম্যাগাজিন থেকে বা পত্রিকা থেকে শুরু হলো এবং পত্রিকাতে যখন ক্রাইসিসটা আসলো সেই ক্রাইসিস থেকে আসলে তারা উদ্বুদ্ধ হলো ভালো কাজ করা প্রতি, যে আসলে কি কি করা যায়। এটা কিন্তু খুব ভালো একটি বলা যায় যে উদ্যোগ। আপুর কাছে একটু জানতে চাইবো যে আপনি লাল সবুজ সোসাইটির সাথে যুক্ত হলেন কবে থেকে বা কিভাবে? আমি বরিশালের মেয়ে, বরিশালের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম ছোটবেলা থেকে, কিন্তু লাল সবুজ সোসাইটির সাথে আমার মূলত যুক্ত হওয়া সরাসরিভাবে 2020 সালের জুন মাসে ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ডে আমি কাজ শুরু করি সাধারণ সম্পাদক হিসেবে। তাহসিন অনেক ছোটবেলা থেকেই কাজ করতো, ওর পত্রিকায় 2010 সালে ও আমার ভাইকে নিয়ে একটা ফিচার করেছিল, সেই থেকেই তাহসিনের কাজ সম্পর্কে আমি অবগত ছিলাম। এরপরে ওদের সব কার্যক্রমগুলো আমি দেখছিলাম। তো 2020-এই করোনা যখন চলছিল তখন হচ্ছে তাহসিন মানে সবাইকে যে খাদ্য বিতরণ করার একটা কর্মসূচি ওরা করছিল, তো আমার মনে হলো যে মানে আমিও একদিন এটাতে যুক্ত হতে পারি। এরকমভাবে ওর সাথে আমার সাথে কাজের বিষয়ে অনেক কথা হচ্ছিলো, আমি এই কাজগুলোতে সবসময় ছোটবেলা থেকে এনগেজড ছিলাম, কাজও করেছি। তো মনে হলো যে এটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম, যেহেতু আমি বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস করি তার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও আমার মনে হয়েছে আমার একটা ভূমিকা থাকা দরকার আছে। ইউনিসেফে কাজ করছি, তার পাশাপাশি মনে হয়েছে যে আমাদের নিজস্ব দেশের একটা, আমার জেলা শাখার একটা সংগঠনের সাথে সরাসরি কাজ করার সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। তো তাহসিন যখন বলল যে আপু আমাদের সাথে কাজ করার ব্যাপারে তোমার মানে ইচ্ছা বা কি, তখন মনে হলো যে কোনো ভালো কাজের সাথে থাকাটা তো আসলে সৌভাগ্যের। তো সেই থেকেই 2020 সাল থেকে আসলে লাল সবুজের সাথে আমার যাত্রাটা শুরু হয়। আচ্ছা, আমরা কিন্তু অনেকে মনে
করি যে ভালো কাজ করতে গেলে আসলে অনেক কিছু করতে হয়, হয়তো অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন বা অনেক পরিশ্রমের ব্যাপার আছে। আপনি যখন থেকে আসলে ইনভলভ হলেন, আপনি তো এমনিতেও অনেকদিন ধরে কাজ করেছেন এই সেক্টরে, কিন্তু তারপরে যখন লাল সবুজ সোসাইটির সাথে ইনভলভ হলেন তখন কি মনে হচ্ছে, আসলে কি কাজটা অনেক বেশি পরিশ্রমের, আসলে কি অনেক টাকা পয়সা খরচ করতে হয় এটার জন্য? সত্যি কথা বলতে পরিশ্রম আপনি যদি ধরেন কিছু ক্ষেত্রে পরিশ্রম আছে, কিন্তু টাকা পয়সার বিষয়টা আমার মনে হয় যে আসলে এখানে মুখ্য না। আপনার ডেডিকেশনটা অনেক ম্যাটার করে। ধরেন আপনি যে কোনো একটা প্রজেক্ট যখন আপনি মনে করবেন করবেন, আমরা কিন্তু সবাই এখানে শিক্ষার্থী, সুতরাং আমাদের প্রত্যেকের একটা ব্যক্তিগত জীবন আছে, অনেকে কর্মক্ষেত্রেও আছে যারা হচ্ছে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে। পড়াশোনাটা তো অনেক বড় একটা ফ্যাক্টর এই আমাদের সমাজে, কিন্তু বাবা মারা পড়াশোনার টাইমটাকে খুব সিরিয়াসলি নেয়। তো সেটার পাশাপাশি দেখা যায় যে আমাদের যেটা করতে হয় আমাদেরকে ব্যালেন্স করতে হয়। হয়তো সকাল 9টায় একটা ইভেন্ট শুরু হলে সেই সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমরা ইভেন্টটা করি, 5টায় ঘরে ফিরে আমরা পড়তে বসি। সো সেই জায়গাটাতে দেখা যায় দুটো ব্যালেন্স করে করতে হয়। অনেক বেশি পরিশ্রমের হ্যাঁ কখনো কখনো দরকার হয়, যেমন কোনো একটা ইভেন্ট সামনে থাকলে আমাদেরকে অনেকগুলো মিটিং করতে হয়, আর রেগুলারলি ভেনুতে যেতে হয়, যারা ইভেন্টের সাথে জড়িত আছে তাদের সাথে কথা বলতে হয়। কিন্তু এই কাজগুলোর মধ্যে একটা অন্যরকম ভালো লাগা আছে, আর যখন আনন্দ আছে, আর সবাই মিলে একসাথে কাজ করলে যখন ভালো লাগে, একটা প্রোগ্রাম যখন সাকসেসফুল হয় কিংবা আমরা আমাদের প্যাশনের জায়গাতে যখন কাজ করতে পারি, তখন কিন্তু ঘরে ফিরে নিজের যে মানে কর্মস্থল কিংবা পড়াশোনা এগুলোতে আরো বেশি উৎফুল্ল নিয়ে পড়তে ইচ্ছে করে, ইন্সপিরেশন হিসেবে কাজ করে, মনে হয় যে একটা আজকের দিনটা প্রোডাক্টিভ ছিল, সাকসেসফুল ছিল। ভাইয়ের কাছে আসি, যখন যে পত্রিকাটা থেকে লাল সবুজ সোসাইটি করার প্ল্যান করলেন, তখন আসলে সেটা বাস্তবায়নটা কিভাবে করেছিলেন? যেটা বলছিলাম, আসলে আমরা পত্রিকাতে লেখালেখি করতে গিয়ে আমাদের মনে হচ্ছে যে আমাদের অ্যাকশনে যাওয়া উচিত। তো তারপরে আমরা দুটোকে আলাদা করে দিলাম, যে পত্রিকাতে যারা সাংবাদিকতা করতে চায়, লেখালেখি করতে চায় তারা করবে, এবং সোসাইটিতে যারা শুধুমাত্র সমাজের জন্য কাজ করতে চায়, যে সকল ইউথরা আছে বা শিশু কিশোররা আছে তাদেরকে এঙ্গেজ করা, তো তাদেরকে নিয়ে আমরা একটা আলাদা টিম করলাম 2015 সালে। আমাদের 10 জন একটা টিম করলাম যারা শুধুমাত্র সামাজিক কার্যক্রমগুলো করবে। এটা হচ্ছে বরিশাল থেকে আমাদের কার্যক্রমগুলো শুরু হয়। তো এরকম করতে করতে বরিশালে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম শুরু করি। আমাদের যেটা হয় অন্যান্য অনেক সংগঠনের মতোই, আমরা ছোট বাচ্চাদেরকে শীতের সময় একটু শীতের জামা কাপড় কিনে দেয়া, ঈদের সময় একটু ভালো ড্রেস কিনে দেওয়া, আমাদের এই এরকম সাদামাটা কাজ দিয়েই আমাদের কার্যক্রমগুলো শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা করলাম একটু ডিফারেন্ট কি করা যায়, যেটা আসলে অন্যরা করছে না বা কম হচ্ছে যে সকল কাজ। আমরা আস্তে আস্তে ক্লাইমেট চেঞ্জ, তারপরে হচ্ছে এডুকেশনের দিকে গেলাম, আমরা মেন্টাল হেলথ, নারী ক্ষমতায়ন, এই সকল দিকেও আস্তে আস্তে কাজ করা শুরু করি তখন থেকে। মানে ছোট ছোট টপিক থেকে শুরু করে যেন অনেক বড় টপিকে, এবং এটা নিয়ে আসলে ইন্টারন্যাশনাল লেভেলেও আপনারা গিয়েছেন, সেই গল্পটা একটু শুনি। সুযোগ হয়েছে লাল সবুজ সোসাইটির এই কাজের সুবাদে আমি ইউনিসেফের মাধ্যমে ইউথ ক্লাইমেট চেঞ্জ চ্যাম্পিয়ন হিসেবে যুক্ত আছি, বর্তমানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। আমাদের 8 জন ইউথ চ্যাম্পিয়ন আছে আমাদের সাউথ এশিয়ার ইউনিসেফ থেকে। তো আমার সুযোগ হয়েছিল 2019 সালে ইউএনএ জাতিসংঘে ক্লাইমেট সামিট, একমাত্র ক্লাইমেট সামিট হয়েছে ইউথদেরকে নিয়ে। সেখানে 140টি দেশ থেকে 500 ইউথ সেখানে জড়ো হয়, এবং যারা কাজ করছে তাদের দেশে জলবায়ু নিয়ে বিভিন্ন ধরনের কাজ কার্যক্রম করছে। সেখানে আমি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আমার সেখানে যাওয়ার সুযোগ হয় এই কার্যক্রমের প্রেক্ষাপটে। সেখানে আসলে কি ফিল করেছেন যে আসলে বাংলাদেশের অবস্থানটা কোথায়, বা আমরা যে এই যে এত সমাজে উন্নয়নমূলক কাজগুলো করছি সেখানে বিশ্ব দরবারে গিয়ে তারা আসলে কতটুকু অ্যাপ্রিসিয়েট করছে, তারা আমাদের দেশটাকে আসলে কিভাবে দেখছে, কিভাবে চিনছে? আসলে বাংলাদেশ খুবই পরিচিত একটা নাম জাতিসংঘে, এবং ক্লাইমেটের ক্ষেত্রে যেহেতু আমরা অনেক বেশি, আমাদেরকে বলা হয় যে ইনোসেন্ট ভিকটিম অফ ক্লাইমেট চেঞ্জ, তো এই কারণে হচ্ছে আমাদেরকে সারা বিশ্বে আমরা পরিচিত, এবং আমরা খুব ভালোভাবে যে ফাইট করতে পারি, যে আমরা বিভিন্ন দুর্যোগে আমরা যেভাবে কাজ করছে আমাদের সরকার, এই কারণে পরিচিত। তো সেই সকল বিষয় রয়েছে, এবং আমি যখন যাই জাতিসংঘে নিউ ইয়র্কে, তখন আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য দেশের বা নিউ ইয়র্কের যে ইউথ যারা আছে তারা অনেক বেশি অ্যাক্টিভ। আমি যখন গিয়েছিলাম তখন হচ্ছে ক্লাইমেট স্ট্রাইক হচ্ছিল, এটা গ্লোবালি হচ্ছিল, কিন্তু নিউ ইয়র্কে কিন্তু অত বেশি ঝুঁকিপূর্ণ না ক্লাইমেট চেঞ্জের বিষয়, কিন্তু ওখানকার হাজার হাজার শিক্ষার্থী আমি দেখেছি রাস্তায় নেমে এসেছে, এবং তারা একদম স্বপ্রণোদিত হয়েই রাস্তায় নেমে এসেছে, এবং যারা রাস্তায় নামতে পারেনি তারাও দেখছিলাম যে দূরের বিল্ডিংয়ের বারান্দা থেকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল। এই জায়গাটা থেকে আমার রিয়েলাইজেশন আসে যে আসলে আমাদের দেশের, আমরা যারা ভিকটিম ক্লাইমেট চেঞ্জে, আমাদের 50-100 বছর পরে আমাদের অনেকটা অংশ পানির নিচে চলে যাবে, আমাদের ইয়াংদের অ্যাক্টিভিটি আসলে ওইভাবে এখনও বৃদ্ধি পায় নাই। তো ওই সময় আমার এই অনুভূতিটা কাজ করে যে আমি কখনো আমার দেশে ফিরে যাবো, আরও বেশি কাজ করব।
ওইখান থেকে আমার একটা অনুপ্রেরণা কাজ করেছে যে আমাদের দেশের ইয়াংদেরকে আরো বেশি এই সকল সামাজিক কার্যক্রমে আরো বেশি এঙ্গেজ করা দরকার। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসলে বেসিক্যালি আসলে কি ধরনের কাজ করেছেন এটা আপনার কাছে শুনবো, একটু আপুর কাছে আসবো যে আপনি আসার পরে আসলে কি কি ধরনের কাজ হয়েছে সংগঠনে। আচ্ছা, আমি 2020 সালে যখন আমরা ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ডের কার্যক্রম শুরু করি তখন আমাদের বরিশাল শাখার পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, ঝালকাঠি এবং খুলনা এই চারটি শাখাতে আমাদের কার্যক্রম মানে চলমান ছিল। তখন দেখা যায় যে আমরা নতুন করে আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ড কিছু প্ল্যানিং আমরা করি, যে প্ল্যানিংগুলোর মাধ্যমে আমরা সারা বাংলাদেশকে আস্তে আস্তে করে লাল সবুজ সোসাইটির কার্যক্রমের আওতায় আনার একটা সিদ্ধান্ত গ্রহণ করি। সেখানে যেমন ধরেন আমরা যে সেলফ ডিফেন্স বা প্রজেক্ট অপরাজিতা নামে আমাদের একটা মার্শাল আর্ট ট্রেনিং আছে, এটা শুধুমাত্র বরিশালে আমরা যে ওইখানকার যারা মার্শাল আর্টের এক্সপার্ট আছেন তাদেরকে দিয়ে স্কুল কলেজ ভিত্তিকভাবে এই ট্রেনিংগুলো করিয়েছি। পরবর্তীতে আমাদের মনে হলো যে আমরা ন্যাশনালি আমাদের আয়েশা সিদ্দিক আপু, উনি ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন, তো ওনাকে সাথে নিয়ে পুরো বাংলাদেশে এই কার্যক্রমটা পরিচালনা করার মানে উদ্যোগটা নিয়ে। এখানে একটা প্রশ্ন আছে, সেটা কি সব স্কুল কলেজে আপনারা করেছেন? এটা যেটা করেছি ওই যে আমাদের যে টার্গেট ছিল যে জেলা ভিত্তিকভাবে আমরা কাজগুলো শুরু করতে চাই, তো এই কার্যক্রমটা আমরা সম্পূর্ণ জেলা ভিত্তিক রেখেছিলাম। ধরে নেন যে রংপুরে আমরা এই প্রশিক্ষণটি পরিচালনা করেছি, তো তখন রংপুর জেলার যে কোনো কেউ এটাতে রেজিস্ট্রেশন করতে পারবে, একদম যে কোনো বয়সের যে কোনো মেয়ে। পরবর্তীতে এরকম করে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে আমরা আমি আপুর সাথে মানে আমরা ঘুরে ঘুরে আমরা ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ড এবং আপুকে সাথে নিয়ে ওই জেলাগুলোতে আমরা কার্যক্রমগুলো পরিচালনা করেছি। নারীদের উন্নয়নের জন্য তো আরো নিশ্চয়ই আপনাদের প্রজেক্ট আছে, সেগুলো সম্পর্কে একটু জানবো। ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছিলাম, এই প্রজেক্টের আন্ডারে আসলে আপনারা কি কি ধরনের কাজ করেছেন? বর্তমানে বাংলাদেশের প্রায় 2 কোটি শিশু ক্লাইমেট ঝুঁকিতে রয়েছে বিভিন্ন জায়গায়। ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিন্তু আসলে আমাদের জানার পরিধিটা অনেক কম, যেটা অন্যান্য দেশে অনেক বেশি এবং ওরা অনেক বেশি সোচ্চার। আমাদের শিক্ষাক্রমে আমাদের যে টেক্সট কারিকুলাম আছে আমাদের পাঠ্যসূচিতে এই বিষয় নিয়ে আলোচনা খুবই কম। তো আমরা এই ক্লাইমেট এডুকেশনটাকে বিস্তার ঘটানোর জন্য আমরা কাজ করছি, আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ আয়োজন করছি, আমরা বিভিন্ন ডিবেট আয়োজন করছি, আরও মজা করে বিভিন্ন কুইজ অ্যারেঞ্জ করছি, যাতে করে 3-4-এর একটা বাচ্চা যাতে ক্লাইমেট চেঞ্জ কী সেটা বুঝতে পারে। কারণ আসলে আমরাই তো ভিকটিম হবো, এখন যারা বড় রাজারা আছেন তারা যখন আমরা আমাদের ঝুঁকিতে থাকবো তখন কিন্তু তারা বেঁচে থাকবে না, আমাদের কি এই পৃথিবীতে বা বাংলাদেশে বেঁচে থাকতে হবে। তো আমরা তরুণদেরকে শেখাচ্ছি এবং এই সম্পর্কে সচেতন হিসেবে তৈরি করার জন্য কাজ করছি, এবং আমাদের যে তৃণমূলের যে সকল উপকূলের যে মানুষরা আছে তাদেরকে কীভাবে আমরা আরও ভালোভাবে তাদের জীবনটাকে উন্নয়ন করতে পারি। এবং আমাদের কিন্তু অনেক বেশি মাইগ্রেশনের হারটা অনেক বেশি, সবাই কিন্তু ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে, এবং এই এবং ঢাকায় একটা বস্তি আছে ভোলা বস্তি নামে, ভোলা থেকে সব মানুষ এই জলবায়ু পরিবর্তনের কারণে এখানে আসছে, কিন্তু ঢাকার তো একটা লিমিটেশন আছে, এটা তো এত বেশি মানুষকে করতে পারবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সরকার যে কার্যক্রমগুলো করছে তাদেরকে আমাদের ভয়েসটা তাদের কাছে জানানো, এইগুলো এই সকল বিষয় নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, একটু নারীদের আত্ম উন্নয়নমূলক আরো অনেক ধরনের প্রজেক্ট আছে, অপরাজিতার কথা বলছিলেন, এছাড়া অন্যান্য প্রজেক্টগুলো সম্পর্কে? অপরাজিতা প্রজেক্টের পাশাপাশি আমরা মেয়েদেরকে সাইকেল শেখাই, মানে সাইকেল বিষয়টা হচ্ছে কিন্তু দুটো জিনিসকে আমরা কভার করার চেষ্টা করছি, একটা হচ্ছে পরিবেশ বান্ধব যানবাহন বলা যায়, আপনার সাইকেলে কোনো ধরনের ইঞ্জিন ব্যবহার হচ্ছে না, কোনো ধরনের ধোঁয়া থাকছে না, সুতরাং এটা আমাদের ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রেও আমরা এটাকে একটা মুখ্য বিষয় হিসাবে রাখছি। পাশাপাশি দেখা যায় ছেলেরা সাইকেল চালাবে বিষয়টা সবার জন্য খুব ন্যাচারাল এবং নরমাল, মেয়েরা সাইকেল চালাবে এই জিনিসটা খুব একটা স্টেরিওটাইপ, একদম খুবই স্টেরিওটাইপের মধ্যে এটা ঢুকে আছে। সেই জায়গা থেকে কিন্তু ওই যে মেয়েদেরকে সাইকেল চালানো শেখাবে কোথায়, কোথায় নিয়ে যাবে মেয়েদেরকে, কি মেয়েরা সাইকেল চালানো যদি শেখায় তখন কিন্তু বাবা মার সফট কর্নারটা আরেকটু আসে, যে হ্যাঁ আমার মেয়েটাকে একটা মেয়ে ধরে ধরে সাইকেল শেখাবে তাহলে আমি ওকে ওখানে নিয়ে যাই, তো সেই জায়গা থেকে সিকিউর ফিল করে। এক্স্যাক্টলি। এবং আর যখন ওই মানে বাবা মারা সমাজে দেখবে যে মেয়েগুলো সাইকেল চালাচ্ছে তখন তার মেয়েকেও সে নিয়ে আসবে, সেই জায়গা থেকে আমরা বরিশাল শহরে এটা শুরু হয়। আমরা হচ্ছে বরিশালে যারা মোটামুটি আমাদের কয়েকজন তরুণ স্বেচ্ছাসেবী ছিল, ওরা নিজেদের সাইকেল ছিল, ওরা চালাতে পারতো, তখন আমাদের মনে হয় যে আমরা তাহলে ওদের মাধ্যমে আরও মানুষজনকে সাইকেল চালানো শিখাই, তাহলে মেয়েরা স্বাবলম্বী হবে, নিজেরা যদি নিজেদের জায়গায় সাইকেল নিয়ে কোথাও যেতে পারে তখন কিন্তু আর পুরুষদের উপর যে নির্ভরশীলতা ওইটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে আসছে। তো ওই জায়গা থেকে আস্তে আস্তে করে ট্রান্সপোর্টের প্রতি ডিপেন্ডেন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কিন্তু লোকাল বাসগুলোতে মেয়েরা প্রতিনিয়ত হ্যারাসড হচ্ছে বা যে কোনো জায়গাতেই কিন্তু মানে পাবলিক ট্রান্সপোর্টে মেয়েদের সিকিউরিটিটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও অনেকটা কম, সেই জায়গাগুলোকে চিন্তা করে আমরা মেয়েদেরকে সাইক্লিং শেখানোর একটা কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া বর্তমানে আমরা রিসেন্টলি আইআইডির সাথে যুক্ত হয়ে একটা কার্যক্রম করছি, সেটা হচ্ছে জেন্ডার হ্যারাসমেন্ট একটা কমিটি, আমরা সারা বাংলাদেশে আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ বোর্ডে
জেলারও একটা কমিটি আছে, তার পাশাপাশি যে আমাদের 23টি জেলা আছে সেই জেলাগুলোতেও আমরা হচ্ছে একটা হ্যারাসমেন্ট টিম গঠন করছি, যেখানে নারীদের প্রতি যে কোনো ধরনের সহিংসতার ক্ষেত্রে আমরা লাল সবুজ সোসাইটি জিরো টলারেন্স রাখি। এবং সেখানে শুধুমাত্র নারী না, ওই কমিটিতে পুরুষও আছে। যদি কখনো, কারণ শুধুমাত্র যদি আমরা বলি যে সবসময় নারীরাই সহিংসতার শিকার হয় তা না, কখনো ক্ষেত্রে পুরুষরাও হয়, সেটার জন্য জিরো টলারেন্স আছে। বাট ডোমেস্টিক ভায়োলেন্সটা কি আপনারা এর মধ্যে রেখেছেন? ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়টা আপু সত্যি কথা বলতে আমরা সবাই শিক্ষার্থী, এখন কোনো গৃহবধূকে অত্যাচার করা কিংবা কোনো এরকম যখন কেসগুলো আসে, যেহেতু আমাদের এখানে কোনো সিনিয়র পার্সন মানে উপদেষ্টা হিসেবে আছে কার্যক্রমে নেই, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলোতে ইনভলভ হলে আইনের বেশ কিছু জটিলতা থাকতে পারে। সুতরাং আমরা শিক্ষার্থীদের ক্ষেত্রে যে ডোমেস্টিক ভায়োলেন্স, ধরেন কেউ যদি তার বাসায় বাবা মার কাছ থেকে কোনো ধরনের নির্যাতন ফেস করে, বা সংগঠনে আসার ক্ষেত্রে বা বাইরে চলাফেরার ক্ষেত্রে যদি তাদের কোনো ধরনের প্রবলেম থাকে, আমরা চেষ্টা করি বাবা মাকে কাউন্সিলিংয়ের মাধ্যমে, তাদের সাথে আমরা ফোনে কথা বলে তাদের এই যে জিনিসগুলো বুঝিয়ে যে আসলে সংগঠনটা মেয়েদের জন্য সেফ, এবং আমাদের যারা সাইকেল চালাচ্ছে, আপনি ম্যাক্সিমামই কিন্তু হেজাব পরেও চালাচ্ছে, বোরখা পরেও চালাচ্ছে, জিন্স টি শার্ট পরেও চালাচ্ছে। সুতরাং মানে আপনি যে ধর্মেরই হন না কেন, যে ধরনের আপনার মানে ফ্যামিলি পার্সোনালিটি হোক, কার্যক্রম কিংবা নারীদের সহিংসতার বিষয়টা সবার জন্য সমান, এবং নারীরা চাইলে পর্দার ভেতরে থেকে কিংবা যেভাবে সে স্বাচ্ছন্দ্য বোধ করে সেইভাবেই তারা কার্যক্রম করতে পারবে। আমরা এই ধরনের একটা সুবিধা তাদেরকে দিই। আর রিসেন্টলি আমরা বরিশালে অনেকগুলো সংগঠন একসাথে করে প্রত্যয়ী নামে একটি প্রজেক্ট শুরু করেছে, যেখানে আমাদের বস্তিতে যে নারীরা আছেন যারা হয়তো ভিক্ষা করেন কিংবা কারো বাসায় কাজ করার কাজ করেন বা কাজ অনেকে পায় না, ভিক্ষার টেন্ডেন্সিটাই যাদের মধ্যে বেশি থাকে, তাদেরকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেলাই প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পরবর্তীতে তাদেরকে জেলা প্রশাসক কিংবা আমাদের যে সিটি কর্পোরেশনের মেয়র আছেন তাদের সহযোগিতায় হয়তো সেলাই মেশিন কিনে দেওয়া হবে, যাতে তারা নিজেদের একটা স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে। এই যে মেয়েদেরকে যে সাইকেল শেখাচ্ছেন আত্মনির্ভরশীল করার জন্য, সেক্ষেত্রে কি কোনো অর্থের বিনিময়ে আপনারা এটা শেখাচ্ছেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে যে শেখাচ্ছে একটা সময় নিয়ে শেখাচ্ছে এবং তার একটা পরিশ্রম যাচ্ছে, এবং সেও কিন্তু মানে শিক্ষার্থী তরুণ, সেক্ষেত্রে আমরা একটা ন্যূনতম তাদের কাছ থেকে একটা ফি নেওয়া হয়। এই ফিটা নিয়ে আমরা ওই টোকেন অফ মানিটা দিয়েই হচ্ছে যারা শেখাচ্ছেন তাদেরকে দেই, যাতে করে ওরও মানে ও যে সাইকেলিংটা শেখাচ্ছে ওর মধ্যেও একটা কর্মস্পৃহা তৈরি হয়, তার পাশাপাশি যারা শিখছে তাদের মধ্যেও মনে হয় যে না, আমি কোনো কিছু খুব ইজিলি পাচ্ছি না। রেজিস্ট্রেশন ফি দিয়ে শেখার যে মূল উদ্দেশ্যটা, সেটা হচ্ছে আমরা যখন কোথাও টাকা ইনভেস্ট করি তখন ওইটার প্রতি আমাদের একটা ভালো লাগা, আগ্রহ এগুলো বেশি থাকে। বাট ফ্রি হলে দেখা যায় দুই দিন ক্লাসে গেলাম, তিন দিনের দিন আর আমি গেলাম না, এই জন্য একটা রাখা হয়, স্বল্প পরিমাণে একটা ফি নেওয়া হয়। আর বর্তমানে আমরা রিসেন্টলি আরেকটা প্রজেক্টে আমরা মেয়েদের জন্য একটা শুরু করেছি, সেটা হচ্ছে ঋতু একটা সংগঠন আছে, তারা হচ্ছে মেয়েদেরকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছে। এই বিতরণ কার্যক্রমটা তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় করছে, তার মধ্যে লাল সবুজ সোসাইটির সাথে তারা কোলাবোরেশনে এসেছে, 5টা জেলায় লাল সবুজ সোসাইটির মাধ্যমে এই প্যাডগুলো দেওয়া হবে। তারা মানে যে প্যাডগুলো দিচ্ছেন এগুলো স্যানিটারি ন্যাপকিনগুলো মূলত রিউজ মানে পরিবেশ বান্ধব, আপনার আমরা যে কটন প্যাডটা ইউজ করে দেখা যায় ওটাতে মেয়েদের অনেক সময় কেমিক্যাল কিছু প্রবলেম হয় কিংবা ওটা ফেলে দিতে হয়, পরে ওইটার পচনশীলতার ক্ষেত্রেও ক্লাইমেটের একটা ব্যাপার থাকে, কিন্তু ওনারা যেটা দিবেন ওটা হচ্ছে রিউজেবল। সো ওনারা জিনিসটাকে আমাদেরকে সাপ্লাই করবেন এবং আমরা আমাদের ভলান্টিয়ারদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে যাদের আর কি এই স্যানিটারি ন্যাপকিন কিনে পড়ার সামর্থ্যটা থাকে না তাদের মধ্যে এটা বিতরণ করবো। বা কোনো টার্গেট অডিয়েন্স আছে কি না? আমরা আসলে এই মুহূর্তে একটা টার্গেট অডিয়েন্স রেখেই এগোচ্ছি, কারণ কেননা আমরা এখনও যারা মধ্যবিত্ত পরিবারের আছি, মধ্যবিত্ত পরিবারের সবাই কিন্তু স্যানিটারি ন্যাপকিনটা বিয়ার করতে পারে, কিন্তু যারা একদমই নিম্নবিত্ত তারা এখনও কাপড়ের তৈরি ন্যাকড়া ইউজ করার মধ্যে প্র্যাকটিসে আছে, যেটা কিনা মেয়েদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো সেই জায়গা থেকে আমরা যদি এই প্যাডটা ওই টার্গেট অডিয়েন্সকে দিচ্ছি যারা কিনা বস্তির মেয়েদেরকে, এক্স্যাক্টলি বস্তির মেয়ে, পথ শিশু, হ্যাঁ এরকম যারা আছেন নিম্নবিত্ত তাদের মাঝে এটা আমরা প্রথমে বিতরণ করব, এবং পরবর্তীতে যদি সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে করে মধ্যবিত্ত কিংবা যাদের প্রয়োজন সেই দিকে আগাবো। এরকম অনেক ধরনের প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করছেন, এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে শুনবো, একটা ছোট বিরতি নিয়ে আসি। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনে কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর লাল সবুজ সোসাইটি বরিশালের এই অদম্য তরুণদের কার্যক্রম নিয়ে আরও অনেক আলোচনা করব, সে পর্যন্ত আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনে কথা অনুষ্ঠানে। ভাইয়ের কাছে একটু জানতে চাইব যে আপনার মেন্টাল হেলথ নিয়ে কাজ করছেন, যেটা আমার মনে হয় যে করোনার সময় এবং করোনা পরবর্তী সময়ে অনেক বড় একটা ক্রাইসিস তৈরি করবে,
আমরা সেই ক্রাইসিসের মধ্যে হয়তো পড়তে যাচ্ছি, কি ধরনের কাজ আপনারা করে এসেছেন মেন্টাল ক্রাইসিস নিয়ে বা মেন্টাল ডেভেলপমেন্ট নিয়ে? মানসিক স্বাস্থ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এটাকে আসলে গুরুত্ব দেই না। আমাদের কাছে মনে হয় মানসিক স্বাস্থ্য বা মানসিকভাবে কেউ অসুস্থ মনে হলে তাকে আমরা বলি যে পাগল, এরকম সাব্যস্ত করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক ছোট একটা পরিসংখ্যান দেখি, প্রতি 40 সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করছে, মানে আমরা যখন কথা বলছি এর মধ্যে অনেকগুলো মানুষ কিন্তু সুইসাইড করে ফেলছে। তো এই বিষয়টা হচ্ছে মানসিক স্বাস্থ্যটাকে নিয়ে এই জন্য আমরা বেশি গুরুত্ব দিয়ে কাজ করছি। আমাদের 26 জন মেন্টাল হেলথ ইউথ অ্যাডভোকেট আছে, যারা হচ্ছে সবাই ইয়াং, এখানে স্কুলের আছে, কলেজের আছে, ভার্সিটির আছে, বিভিন্ন জায়গায়। তাদেরকে আমরা তৈরি করেছি, প্রশিক্ষণ দিয়েছে আমাদের একজন সাইকোলজিস্ট তাসনুবাহ কাপু। তাদেরকে তৈরি করার মাধ্যমে আমরা এই যে করোনাকালীন সময় এবং এর আগেও যারা মানসিকভাবে অনেক ইয়াং জেনারেশন বিশেষ করে তারা অনেক বেশি হতাশার মধ্যে পড়ে যান, তো সেক্ষেত্রে শুধুমাত্র তার যে মনের ভিতর যে কথাটা সেটা যে একটু মানুষকে যদি সে শেয়ার করতে পারে তাহলে কিন্তু অনেকটা তার যে মানসিক রিলিফ পায়, এবং প্রাথমিক অবস্থায় যে তার মানসিক অসুস্থতা অনেক দূর পর্যন্ত যাওয়ার আগেই কিন্তু যদি তার কথাগুলো কেউ শোনে এবং তাকে একটু সহযোগিতা করে তাহলে কিন্তু দেখা যায় যে এই মানসিক স্বাস্থ্যের যে সমস্যাগুলো সেগুলো আমরা অনেকখানি ওভারকাম করতে পারবো। সেইখানটাতে আমরা আসলে আমাদের ইউথদেরকে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার একটা মেন্টাল কাউন্সেলিং বা মেন্টাল হেলথটা আপনারা আসলে কিভাবে করছেন, এটা কি থ্রু অনলাইন করছেন নাকি সামনে বসে থেকে তারপর করছেন? করোনার কারণে আমরা আসলে এটাকে ফেস টু ফেস করতে পারছি না, আমরা অনলাইনে করছি। আমাদের কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটাতে যে কেউ কল দিতে পারবে যে কোনো সময়, আমাদের তারা সবসময় প্রস্তুত আছে তাদের কথাগুলো শোনার জন্য। এবং আমাদের যারা মেন্টাল হেলথ অ্যাডভোকেট আছে তারা কিন্তু কাউকে হচ্ছে চিকিৎসা করায় না বা তাকে একটা সাথে সাথে সলিউশন দেয় না। আমাদের মূল কাজটা হচ্ছে মানুষকে শোনা, আমরা মনে করি যে যদি শুনি আমরা তাহলে সে অনেকটা রিলিফ পায়। এবং এছাড়া হচ্ছে আমাদের যে আমাদের মেম্বার যারা আছে, আমাদের পুরো বাংলাদেশে 1200 বেশি মেম্বার আছে, প্রত্যেককেই আমরা যে বেসিক ধারণাটা দিয়েছি আসলে মানসিক স্বাস্থ্য কী, এই মানসিক স্বাস্থ্য যদি কোনো সমস্যা হয় তাহলে কীভাবে সেটা ওভারকাম করতে হবে, সেই সকল বিষয়ে আমরা আমাদের মেম্বারদেরকেও আগে গুরুত্ব দিয়েছি যাতে তারা যাতে মানসিকভাবে খুব ভালো থাকে। মানসিক স্বাস্থ্যের সাথে মাদকের কিন্তু একটা গভীর যোগাযোগ আছে, সেই জায়গাটা নিয়ে কি আপনারা কাজ করছেন? আমরা আসলে মাদক নিয়ে সরাসরি মাদক প্রতিরোধ কোনো আন্দোলন যদি বলেন কিংবা একদম ডিরেক্টলি মাদকের সাথে রিলেটেড কাজগুলো আমরা করছি না। তবে আমি যদি আপনাকে বলি যে আমরা যে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যে কার্যক্রমগুলো পরিচালনা করছি, দেখেন একটা মানুষ বা একটা শিক্ষার্থী কখন মাদকে আক্রান্ত হয়, যখন আসলে তার একটা সৎ সঙ্গে সে থাকে না, একটা অসৎ সঙ্গে জড়িয়ে যায়, কিংবা তার কাছে প্লেন্টি অফ টাইম থাকে, কিংবা সে যখন মানসিক স্বাস্থ্য নিয়ে যখন সে কোনো ডিপ্রেশনে থাকে, ডিপ্রেশন থেকেও কিন্তু মাদকে আসক্ত হওয়ার প্রবণতাটা অনেক সময় সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে যে সঙ্গের ব্যাপারটা, তো আমাদের এখানে যখন মানে সব তরুণ সমাজ একত্রিত হয় তারা একটা কোনো না কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছে, তারা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করছে, তারা ব্যানার রেডি করছে, তারা গ্রাফিক্সের কাজ করছে, তারা স্টেজ ডেকোরেশন করছে, তারা মানুষকে খাবার বিতরণ করছে। এবং সবথেকে বড় যে কথাটা আমি বলবো, তারা যখন এই যে মানুষের সুবিধাবঞ্চিত মানুষের জন্য যখন যারা কাজ করছে তারা তাদের সামনে তাদের থেকে আনপ্রিভিলেজড মানুষগুলোকে দেখছে যে আমি আজকে যে জায়গাটাতে আছি, আমি যাকে সাহায্যটা করছি সে আমার থেকে আরও খারাপ অবস্থায় আছে, তখন তাদের মধ্যে একটা অন্যরকম ফিল আসে যে না আমি হয়তো ভালো আছি। আরেকটা বিষয়, আমরা যে স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন প্রোগ্রামগুলো করি এতে তারা শেখার অনেক কিছু পাচ্ছে, তাদেরকে প্রত্যেকটা সেশনের পরে কিছু না কিছু টাস্ক দিয়ে দেওয়া হয়, তারা ওই টাস্কগুলো করে, কমিটির মিটিংগুলো কল করতে বলা হয়। তো আমার মনে হয় যে এই জায়গাটাতে আমরা মানে একাকিত্ব বোধ থেকে যে বোরডমটা সেই জিনিসটা কাজ করছে না, এবং যেহেতু তারা একটা প্রোডাক্টিভ কাজের সাথে যুক্ত আছে, তাদের নিজেদের একটা ক্রিয়েটিভিটির জায়গা তৈরি হচ্ছে, সুতরাং মাদকটা থেকে তারা অনেকটাই দূরে থাকতে পারছে। এবং আমাদের সংগঠনে যে গঠনতন্ত্র আছে সেখানেও স্পষ্ট করে ধূমপান না করা, মাদকের সাথে যুক্ত না হওয়ার ব্যাপারে যে জিরো টলারেন্সের বিষয়টা একদম স্পষ্ট উল্লেখ আছে, এবং আমরা এই জিনিসগুলো খুব মানে সতর্কতার সাথে মেনটেন করি। আমরা বড়রা যারা আছি ছোটদের সাথে খুব ফ্রিলি মিশি, বন্ধুসুলভ আচরণ করি সবসময়, এবং বড়রা যারা আছেন তাদেরকে দিয়ে কাউন্সিলিং করানোর মাধ্যমে এমন একটা পরিবেশ রাখি যেখানে আসলে তাদের এই মাদক আসক্ত হওয়ার চিন্তাটাই কখনো তাদের মধ্যে কাজ করবে না আশা করি আমরা। আসলে একসাথে সবাই মিলে কাজ করলে যেটা হয় যে অন্যের উন্নয়নের সাথে সাথে না নিজেরও একটা উন্নয়ন হয়, নিজের সেলফ ডেভেলপমেন্ট অনেক বেশি হয়। আপনি তো অনেক ছোট থেকে আসলে এই কাজগুলো করা শুরু করেছেন, সমাজের বিভিন্ন ক্রাইসিস নিয়ে কাজ করা শুরু করেছেন। যখন লাল সবুজ সোসাইটি শুরু করেন তখন আপনি ক্লাস 8 পড়তেন, 3 জন মিলে শুরু করেছিলেন। আজকে 2021 সালে দাঁড়িয়ে আপনাদের স্বেচ্ছাসেবী মানুষগুলো কতজন কাজ করছে বা তাদের নিরাপত্তাটা আপনারা কীভাবে নিশ্চিত করছেন?
আমাদের সাথে এখন একদম সরাসরি ফিল্ডে আমাদের 1200 ভলান্টিয়ার আছে এবং এই 1200 মানে একদম এরা একদম ফিজিক্যালি কাজ করছে এবং অ্যাক্টিভভাবে আমাদের সাথে কাজ করছে এবং আমরা সবসময় চিন্তা করি যে আমাদের কে শুধুমাত্র অনেক সংগঠনে দেখা যায় আছে কি ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক আমরা সবসময় চিন্তা করি যে আমাদের আসলে যদি একটা রাজধানী কেন্দ্রিক যদি আমরা কাজ করি বা কোনো একটা বিভাগীয় শহর কেন্দ্রিক কাজ করি আমাদের সামগ্রিক বাংলাদেশকে আমরা উন্নতির দিকে নিতে পারবো না আমরা একদম তৃণমূল পর্যায়ে থেকে কাজ করছি আমাদের একদম ভোলার মনপুরা একটা বিচ্ছিন্ন দ্বীপ সেখানে আমাদের মেম্বার আছে অ্যাক্টিভ মেম্বার এবং তারা সেখানে জলবায়ুর সাথে যুদ্ধ করে কাজ করছে আমরা তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছি এবং আপোজিটে বলছিলেন যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করা এই সকল তরুণরা শুধুমাত্র কাজ করে যে মনের আনন্দ পাবে সেটা একটা বিষয় অবশ্যই কিন্তু তার সাথে যাতে সে নিজে যখন সে প্রফেশনাল লাইফে যাবে বা নিজের ক্যারিয়ারে যখন যাবে তার সেই ক্ষেত্রে তাদের যাতে এই স্কিলগুলো কাজে লাগাতে পারে সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই আমাদের প্রতিটা মেম্বার যাতে তাদের নিজেদের লাইফে এমন একটা পর্যায়ে যেতে পারে যেক্ষেত্রে আমাদের সংগঠন ভূমিকা রাখতে পারে এতগুলো ভলান্টিয়ার আপনাদের সাথে কাজ করছে প্রায় 1200 ভলান্টিয়ার এদের এরা যখন বিভিন্ন জায়গায় কাজ করছে নিশ্চয়ই এরা কখনো বিপদে পড়তে পারে বা কোনো রকম কোনো হ্যাসল সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে আপনারা তাদের নিরাপত্তাটা কিভাবে নিশ্চিত করেন এক্ষেত্রে আমরা সবসময় ওদেরকে বলি যে আমাদের গার্জিয়ানদেরকে সবসময় যাতে তারা কার্যক্রম সম্পর্কে জানিয়ে রাখে এবং স্থানীয় পর্যায়ে যারা প্রশাসনে রয়েছেন এবং পুলিশ প্রশাসন জেলা প্রশাসন এবং আরও যারা যারা নির্বাহী যারা ইউএনও যারা আছেন তাদের সাথে আমরা ওদেরকে একটা কানেক্ট করে দিই যাতে যে কোনো প্রোগ্রাম হলে তারা আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত থাকেন এই বলে হচ্ছে আমাদের কোনো ধরনের এই ধরনের অভিজ্ঞতা খুব কম হয় বা এরকম হলেও আমরা সাথে সাথে ওইখানকার যারা বড় যারা আছেন সিনিয়র সিটিজেন সিনিয়র সাংবাদিক প্রশাসনিক লেভেলে আপনারা হেল্পটা পান জি জি এবং আপু বলছিলেন যে গভর্নমেন্টের রেজিস্টার্ড করা হ্যাঁ আমাদের সংগঠন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে নিবন্ধিত সংগঠন তো সেই জায়গা থেকে যখন আমরা কোনো নতুন জেলায় বা নতুন জায়গায় কাজ শুরু করি আমরা সেইখানে তাদেরকে এই ডকুমেন্টেশন দেখিয়ে কাজ শুরু করি আর ওইখানকার যে ডিসি স্যার থাকেন কিংবা কমিশনার যারা থাকেন তো তারা যখন দেখেন একটি গভর্নমেন্ট রেজিস্টার্ড সংগঠন তখন আসলে আমার মনে হয় যে তাদের একটা মানে সহযোগিতা আমাদের সাথে থাকে এছাড়া আরেকটা বিষয় আমরা করি সেটা হচ্ছে আমাদের একটি ইউনিফর্ম আছে আমরা একটা টি শার্ট ব্যবহার করি সবাই একদম পুরো বাংলাদেশে সকল ভলান্টিয়ারদের জন্য আমরা একটা টি শার্ট বিয়ার করি এই টি শার্টটাতে একদম সিগনেচার আমাদের লাল সবুজ সোসাইটির লোগো থাকে একই টি শার্ট আমরা সবাই পরি যখনই ইভেন্ট হয় মিটিং হয় মানে লাল সবুজের কাজে বের হলে এই টি শার্টটা তাদেরকে পরতে হবে পাশাপাশি আমরা একটা আইডি কার্ড দিই তো এই আইডি কার্ড আর টি শার্ট যখন তারা তাদের সাথে বিয়ার করে তখন আসলে নিরাপত্তার জায়গাটা আরও অনেকটা সুনিশ্চিত হয় যে যেহেতু একটা ইউনিফর্ম পরা অনেকগুলো বাচ্চা একসাথে একটা জায়গায় যাচ্ছে সুতরাং তাদের একটা আইডেন্টিটি আছে সুতরাং আমাদের আইডেন্টিটি ক্রাইসিসটাকে রিমুভ করার জন্য বা কোথাও গিয়ে একটা অপ্রীতিকর অবস্থায় পড়ার থেকে যাতে আমাদেরকে বাঁচাতে পারি এই কারণে আমরা এরকম নিজেদের তাড়াতাড়ি পাওয়া যায় আপনি যেটা বলছিলেন আইডেন্টিটি বিয়ার করে আপনি হেল্প পান অনেক সময় হয় না যে আসলে সত্যি কথা বলতে কি ভালো কাজ করতে গেলে সবার সহযোগিতা লাগে ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে আপনারা অনেকগুলো সংগঠন মিলে অনেক কিছু করার চেষ্টা করছেন যেটা বলছিলাম যে ইউনিটি না থাকলে আসলে ভালো কাজ করা সম্ভব হয় না অনেকগুলো সংগঠন মিলে যখন কাজ করতে যাচ্ছেন সেটার কোলাবোরেশনটা কিভাবে করেন আমাদের মূলত ছয়টা গোল নিয়ে আমরা কাজ করি এসডিজির সেখানকার একটা গোল হচ্ছে পার্টনারশিপস ফর দ্য গোল আমরা সবসময় আমাদের সংগঠন থেকে আমরা মনে করি যে আমরা একারা আমরা পুরো বাংলাদেশটাকে চেঞ্জ করতে পারবো না অনেক সময় লাগবে সেক্ষেত্রে আমরা সবসময় অন্য যারা আমাদের সমমনা আমাদের মতো কাজ করছে এবং তারা আমরা কীভাবে একত্রে কাজ করতে পারি সেটা আমরা সবসময় আমাদের দিক থেকে আমরা চেষ্টা করি যেমন ছোটো একটা উদাহরণ দিতে পারি আমরা এই করোনায় আমরা বরিশালে একটি উদ্যোগ নিয়েছিলাম আমরা লাল সবুজ সোসাইটি থেকে আমরা অন্যান্য যে কয়েকটি সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে এরকম আরও আটটি সংগঠনকে আমরা বলি যে আমরা আসলে একসাথে আমরা কাজ করি আমরা যখন নিজেরা কাজ করছি আমরা হয়তো আবার প্রতিদিন 100 মানুষকে খাবার দিচ্ছি আমরা যখন 9টা সংগঠন কাজ করব আমরা 900 মানুষকে খাবার দিতে পারবো তো এইটা বলার পরে হচ্ছে আমরা খুব ভালো সাড়া পেয়েছি সব সংগঠন একত্রিত হয়েছে এবং সত্যি আসলে আমরা যখন একত্রে যখন কাজগুলো করেছি আমাদের সব সংগঠনের ভলান্টিয়ার আসছে আমাদের নিজেদের মধ্যে একটা ভাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছে এবং আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পেরেছি আমাদের নতুন নতুন আইডিয়া এসেছে এভাবে আমরা অন্যান্য জেলার টিমগুলোকে বারবার বলছি যে তোমার জেলায় অন্য আর কোন সংগঠন একইভাবে কাজ করতে আমরা একত্রিত হয়ে আরো সুন্দরভাবে কাজ করতে পারবো এটা যতটা সহজ আপনি আসলে বললেন যে 9টি সংগঠন একত্রে কাজ করা এটা কিন্তু আসলে কাজটা যখন করতে যাবেন বা ইমপ্লিমেন্টেশনে যাবেন তখন কিন্তু আসলে ব্যাপারটা এতটা সহজ না সেক্ষেত্রে 9টা সংগঠন একসাথে একটি প্রজেক্টে কাজ করাটা কিভাবে সম্ভব হয়েছে সেটা কিভাবে সম্ভব করেছেন আসলে একটু চ্যালেঞ্জিং কারণ আমরা ইয়াং জেনারেশন যেহেতু অনেকের মধ্যেই এক একজন এক এক মানসিকতা থাকে বা প্রতি সংগঠনই চায় যে নিজেদের মতো করে সব কাজটা করতে তারপর আমরা একটু বিষয়গুলোকে
এইভাবে নিজেরা সমন্বয় করে নিয়েছি যে আসলে আমাদের নয়টা সংগঠনের যে প্রধানরা আছে তারা মিলে আমরা একটা গ্রুপ করেছি, যে আমরা আসলে নয়টা সংগঠনের নয়টা আইডিয়া আসবে বা নয়টা মতামত আসবে, যে মতামতটা যে বেশি ভোট পাবো আমরা যেটা সিলেক্ট হবে সেটা নিয়ে আমরা কাজ করবো, এবং সবাই যাতে একটু সহনশীল হয় সবার জায়গা থেকে, সবার মতামতকে যাতে রেসপেক্ট দেয়, এভাবে করে সবাইকে আসলে এভাবে বলে আর কি আমরা চেষ্টা করছি, এবং এখন পর্যন্ত আমরা ইনশাল্লাহ ভালোভাবেই পুরো কার্যক্রমটা কন্টিনিউ করতে পারছি। আচ্ছা, বরিশালের অন্যান্য যেসব সংগঠনগুলো আছে তারা আসলে কী ধরনের কাজ করছে? আপনারা তো অনেকগুলো প্রজেক্ট একসাথে কাজ করছেন, আপনারা তাদের সাথে কোন জায়গাটাতে একটু আলাদা? আসলে প্রত্যেকেরই নিজস্ব একটা স্বকীয়তা থাকে। আমার মনে হয় বরিশালের দেখা যায় যে অন্য সংগঠনগুলো আছে তারা হয়তো কোনো একটা সংগঠন হাসি মুখ, হয়তো তারা অসহায় দরিদ্র পথ শিশুদের নিয়ে কাজ করছে, রেড ক্রিসেন্ট হয়তো তারা ব্লাড ডোনেশন এবং দুর্যোগ মোকাবেলার রিলেটেড কাজ করছে। প্রত্যেকটা সংগঠনের নিজস্ব একটা গোল থাকে। আমাদের ভিন্নতা জায়গাগুলো বললে জলবায়ু নিয়ে আসলে আমরা যেভাবে কাজ করছি বা মানসিক স্বাস্থ্য এই জায়গাটাতে যেভাবে কাজ করছি, এই কাজটা আমার মনে হয় যে একটু ডিফারেন্ট। মার্শাল আর্টের বিষয়টাও আমার মনে হয় একটু ডিফারেন্ট। আরেকটা সত্যি কথা বলতে, আমরা একটা প্ল্যাটফর্মে একই সময় অনেকগুলো কাজ করার সুযোগ তৈরি করছি। যেমন ভলান্টিয়াররা এক একজনের ইন্টারেস্ট এক এক জায়গায় থাকে, কিন্তু আমাদের একটা প্ল্যাটফর্মে আসলে একই সাথে সে অনেকগুলো বিষয়ে কাজ করার সুযোগটা পাচ্ছে। সুতরাং দেখা যায় যে আমরা যখন মানে ছোট থাকি, আমাদের আসলে ভালো লাগাটা বা আমাদের প্যাশনটা কোন জায়গাতে আমাদের কিন্তু বুঝতে অনেকটা অসুবিধা হয় যে আমরা আসলে কোন সেক্টরটাতে ভালো। সুতরাং আমাদের সংগঠনে যেহেতু ভার্সেটাইল কাজ করা হয়, একটা বাচ্চা যখন আমাদের সংগঠনে যুক্ত হচ্ছে কাজ করার ক্ষেত্রে গিয়ে কিন্তু বুঝতে পারছে যে আসলে আমি ইভেন্ট অর্গানাইজিংয়ে ভালো, নাকি আমি ক্রিয়েটিভ রাইটিংয়ে ভালো, নাকি আমি ডেকোরেশনে ভালো, নাকি আমি ট্রেনিং দিতে ভালো। তো যখন সে কাজ করার ক্ষেত্রে বুঝতে পারছে, তার নিজেকে আবিষ্কার করার যে জায়গাটা, আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটা অন্যরকম ভিন্নতা আছে, যেহেতু আমরা অনেক কিছু নিয়ে একত্রে কাজ করি। আসলে ভাইয়ের কাছে একেবারে শেষ পর্যন্ত যেহেতু চলে এসেছে, আমরা একটু জানবো যে যখন ছোট একটা স্টেপ থেকে অনেক দূর পর্যন্ত যেতে হয়, প্রথম স্টেপটি নিতে হয়, আমরা হয়তো ওই জায়গাটাতে একটু ভয় পাই, কোনো একটা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করা আমাদের কাছে মনে হয় অনেক বড় হয়তো কাজ, সেখানে শুরুটা একজন মানুষের জন্য কি করা উচিত, শুরুতে সে কীভাবে শুরু করতে পারে? কারণ ইচ্ছা শক্তি আছে কিন্তু সে কীভাবে শুরু করতে হয় সেটা সে জানে না, সেটা কীভাবে করা যায়? আমি বলবো যে শুরু মানে সাহসটা একটা বড় বিষয়, যে আমি আসলে ভুল হোক বা সঠিক হোক আমরা কাজটা শুরু করে দিই। আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, আমাদের পরিবার থেকে শুরু হয়। আমার যদি অভিজ্ঞতা বলি, আমি কিন্তু পরিবার থেকে সাপোর্ট পাইনি, তারপরও কিন্তু আমি আসলে শুরু করেছিলাম, সাহস করে যে আমাদের শুরু করতে হবে, আমার ভুল হোক না সঠিক হোক না এখানে কী হবে এর ভয় পাওয়া যাবে না। তো আমি বলবো যে আমাদের আরও সংগঠন দরকার, বাংলাদেশকে আর বিনির্মাণ করার জন্য আরও প্রচুর সংগঠন দরকার, যারা ভাবছে যে আমি কিছু একটা করতে চাই। আমি বলবো যে আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে একটু নক করেন যে আমরা একসাথে কিছু করতে পারি কি না। এভাবে করে আসলে আপনারা নিজের একটা সংগঠন দাঁড় করিয়ে ফেলতে পারেন, হয়তো বা সেটা আমাদের থেকে আরও ভালো পর্যায়ে যাবে এবং পুরো বাংলাদেশকে আরও বড় পর্যায়ে রিপ্রেজেন্ট করতে পারবে। সো আমি তরুণদেরকে বলবো যে আপনারা শুরু করেন, সাহস নিয়ে শুরুটা করতে পারলে এবং শুরু করেন এবং আরও বেশি বেশি কার্যক্রম করেন, আমাদের বাংলাদেশটাকে আরও বেশি সুন্দর করে গড়ে তুলুন। প্রথম স্টেপটার কথা বলছিলাম আপু, সেই স্টেপটা কীভাবে নেওয়া যায়? প্রথম স্টেপের কথা যদি বলি, যে আমি কোনো একটা কিছু করতে চাচ্ছি, প্রথমত আমার গোলটা সেট করতে হবে, আমি আসলে কী জন্য করতে চাচ্ছি, এটার বেনিফিশিয়ারি কারা হবে, আমার কী ডেভেলপমেন্ট হবে, এই জিনিসগুলোতে যদি আমি স্ট্রিক্ট থাকতে পারি এবং কাজটা যদি আমি প্রথমত শুরু করি, স্টেপটার ক্ষেত্রে আমার যেটা দরকার, আমার দুই তিনজন মানুষ দরকার, যেহেতু আমি একা শুরু করতে পারবো না, এদেরকে কনভিন্স করা যে আমি আসলে যে কাজটা করছি লক্ষ্যটা ঠিক আছে এবং কাজের জন্য যে লক্ষ্যটা ঠিক করে কাজটা করছি সেটাতে অনেকগুলো মানুষ আসলে সুবিধা পাবে, এটাতে যদি আমি আমার পাশের দুটো বন্ধুকে কনভিন্স করতে পারি, তারপরে তাদেরকে নিয়ে সমাজের যারা আমাদের শিক্ষক আছেন বা গুণী ব্যক্তিত্ব আছেন তাদের কাছে গিয়ে সাজেশন নেওয়া যে আমরা এই কাজটা করতে চাচ্ছি, স্যার আপনারা কি মনে করেন, তখন যদি তারা বলে হ্যাঁ এটা করো, এখানে কিছু একটা এরকম মানে তারা ইতিবাচক সমালোচনা নেতিবাচক সমালোচনা দুটো করে দিয়ে তারপরে তাদের একটা সহায়তা নিয়ে আমরা কাজটা, এভাবে মনে করেন প্রথম স্টেপটা আমার মনে হয় সেক্ষেত্রে নেওয়া যায়। এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে, ফেসবুকে পেজ ওপেন করা, একটা ওয়েবসাইট ওপেন করা, এই জিনিসগুলোর মাধ্যমে ইনভাইট করা ফ্রেন্ডদেরকে, এটা দিয়ে কিন্তু খুব সহজে এখনকার যুগে জিনিসটা অনেক সহজ। আগে যেমন স্কুলে স্কুলে যেতে হতো, কলেজে কলেজে মেম্বার কালেকশনের জন্য ফর্ম নিয়ে যেতে হতো, পায়ে হেঁটে যাওয়ার ব্যাপারটা তো এখন একদমই নেই। একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন করা, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে সুন্দর করে লিখে সেটাকে সার্কুলার করা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায়, তখন ওইটার মাধ্যমে আমার মনে হয় প্রথম স্টেপটা নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে চলা যায়। আর যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে
এখানে অনেকগুলো বাধা আসবে, যেহেতু অনেকগুলো সংগঠন অলরেডি কাজ করছে, মাঠে আছে, তো তাদের কাছ থেকে একটা ক্রিটিসিজম আসবে, তাদের থেকে আমরা ভালো সমালোচনা আসবে, আর তাদের থেকে আমরা ভালো করতে পারবো কি পারবো না, এরকম একটা বিষয়টা হচ্ছে কার থেকে ভালো করতে পারবো এই চিন্তাটাকে আমরা বাদ দিয়ে আমরা যতটুকু করবো সেটুকু ভালো করব, সাথে আমরা তাদের অ্যাড করছি, মানে তারা এতটুকু ভালো করছেন আমরা করলে এতটুকু হবে, এইভাবে চিন্তা করে যদি আমরা শুরু করি ওই নেতিবাচক জিনিসটাকে মাথা থেকে বাদ দিয়ে, তাহলে আমার মনে হয় কাজটা খুব ইজি হয়ে যায়। যেকোনো কাজ করতে গেলে না নেতিবাচক বিভিন্ন রকম সমালোচনা থাকবে, আমার মনে হয় যে আপু নেতিবাচক সমালোচনাটাই আসলে আমাদের কাজগুলোকে আরো সুন্দর এবং পরিপূর্ণ করে তুলতে সাহায্য করে। যখন নেতিবাচক সমালোচনা থাকে তখন ওই যতটুকু কাজ করেছি নেতিবাচক সমালোচনাগুলোর মাধ্যমে ভুলগুলো বেশি উঠে আসে, পরবর্তী প্রজেক্টগুলোতে সেগুলো কিন্তু ওভারকাম হয়ে যায়। আমি একটু অ্যাড করি এখানে আপু, যে আমরা যখন আমার ক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর আমরা এরকম চ্যালেঞ্জ ফেস করি যখন আমরা কাজ করতে গিয়েছি, আমাদের শুরু থেকে আমরা একটা পত্রিকা বের করবো আমাদের বিজ্ঞাপন দরকার, আমরা একটা প্রতিষ্ঠানে গিয়ে 3-4 ঘন্টা বসে থাকতাম, তারা হয়তো বা বসে থাকার পরও বলতো যে এই তুমি এই মানে ওরকমভাবে রেসপন্স করতো না, তারপর আমরা কোনো বাচ্চাদেরকে জামা কাপড় দিব সেই জন্য আমরা গিয়ে বসে থাকতাম, তারপর বলতো যে টাকা দিয়ে হয়তো বা 500 টাকা ধরে দিয়ে বলতো আচ্ছা তোমরা তো এটা নিয়ে পিকনিক করবা, যাও ঠিক আছে পিকনিক করো, এই ধরনের নেতিবাচক বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু এই পর্যায়ে আসছি এখন। এখন কিন্তু আমাদেরকে অনেক প্রতিষ্ঠান থেকে আমাদেরকে নিজেরাই ডাকে, আমাদেরকে ইনভাইট করে যে আসেন আপনারা আমাদের সাথে কাজ করেন। তো আমার মনে হয় যে এই এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের যতবার এরকম নেগেটিভ জিনিসগুলো আসছে বা আমাদেরকে কেউ খারাপ বলেছে তোমরা সময় নষ্ট করছো, তোমাদের পড়াশোনা নাই, তোমরা এগুলো কেন করছো, ছেলে মেয়ে একত্রে কাজ করছো, আমার কাছে পার্সোনালি আমি আসলে সাথে সাথে জিনিসটাকে একদম যে ফেলে দিই তা না, আমি চিন্তা করি যে আসলে কি আমি ঠিক আছি কিনা, যখন আমার কাছে মনে হয় যে আমি ঠিক আছি আমি ওইটা আরো বেশি করে করি, যে আমি যেহেতু ঠিক আছি সাথে ক্রস চেক করা, ক্রস চেক করে আমি এটাকে আরো বাড়িয়ে দেয় আরো ডাবল মানে দ্বিগুণ উদ্যমে কাজটা করতে চেষ্টা করি। আসলে কোন একটি মানুষ যখন সফল হয় বা কোনো একটি অর্গানাইজেশন যখন সফল হয় তখন আমরা মনে করি কি যে খুব অল্প এফোর্টেই মনে হয়ে গেছে, সেটা কিন্তু না, এর পেছনে অনেক এফোর্টস দিতে হয়, অনেক ডেডিকেশন থাকতে হয়, তারপর একটা সাকসেসফুল মানুষ আসে, সাকসেসফুল একটা অর্গানাইজেশন আসে। আপনাদের দুজনকে দেখে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের আজকে দর্শকরা অনেক ইন্সপায়ার্ড হবে যে এত ভালো কাজ করে কীভাবে আসলে এগিয়ে যাওয়া যায়, পাশাপাশি নিজের লেখাপড়াগুলোকে আপনারা ঠিক রেখেছেন, নিজেদের স্টাডিজ আপনারা প্রপারলি করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনাদের দুজনের সাথে কথা বলে, আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ, ভীষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ আপু, আপনিও ভালো থাকবেন, আমাদের কাজগুলোর সাথে থাকবেন অবশ্যই। দর্শক, বর্তমান সময়ে অনেক কিছুতে পরিবর্তন খুবই জরুরি, আর পরিবর্তন আনতে তরুণ তরুণীদের আদব শিক্ষা, নৈতিক শিক্ষার ব্যবস্থায় কৌশলগত পরিবর্তন আনাও জরুরি। যারা নিজেকে ভালোবাসতে না শেখে তারা পরিবার, সমাজ তথা রাষ্ট্রকে ভালোবাসতেও শেখে না। লাল সবুজ সোসাইটির এই স্বেচ্ছাসেবীদের মতো করে দেশের সকল স্বেচ্ছাসেবীরা ভালো কাজের মাধ্যমে দেশকে পৌঁছে দিক বিশ্ব দরবারে, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় মাস্ক পরিধান করুন, সরকারি নির্দেশনা মেনে চলুন, আর নিজেকে অবশ্যই মাদক মুক্ত রাখুন।